করবেন না এখন এরকম করবেন এরকম করবেন না তো এখন আমার কপালে ব্যান্ডেজ কেন ছুট পেলাম কখন শাস্তির মাধ্যম যাই হোক না কেন শাস্তি তো পাবে কারণ আমি চাই নীলিমা সেন বিশ্বাস করে একটা আঙুল যদি কেউ তোলে তার গোটা হাতটাই কেটে ফেলে দেওয়া উচিত এটা আমার বহু পুরনো অভ্যেস মনে পড়েছে মনে পড়ে গেছে সব মনে পড়ে গেছে আমার ওই নীলিমা সেনই আমার বাবার দোকান ভাঙচুর করিয়েছে কিন্তু তারপর হঠাৎ কি হলো আমি এখানে এলাম কিভাবে